আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম আমরা! নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকেও আওয়ামী লীগে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসব, সেখানে আমরা শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আর দুঃখের সাথে বলতে হয়, 23 বছরে করুন ইতিহাস, বাংলায় অত্যাচারের ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, মনুষ্য নয় নারী আত্মনাদের ইতিহাস, 23 বছরে করুন ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1955 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মশাল জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফা আন্দোলনে 7ই জুন আমার ছেলেদের গুলি করা, হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খান পত্তন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার না, পাকিস্তানি মেজরিটি পার্টির নীতি হিসেবে তাকে অনুরোধ করলাম, 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন বুট্টু সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। আমি এ পর্যন্ত বললাম কেউ যদি ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলে সেও যদি একজন হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভাইরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নেই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি, ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর্টিস্ট মুজিবুর রহমান যোগদান করতে পারবে কি পারবে না, মনে রাখবা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা।